দিনের দুপুর বেলার খানাটা বাদ দিয়া সাহারির সময় সাহারি গ্রহণ করবে, ইফতারির সময় ইফতারি করে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যারা রমজান মাসে রোজা রাখবে, হাশরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে যেদিন সূর্য চলে আসবে, রে সাহাবীরা আমার উম্মতের খবর দিও, তারা যদি রোজাদার হয় ওই মাথার অর্ধ হাত উপরে সূর্যের তাপে তাদের মাথার মগজগুলি ফুটবে না, গলবে না, আমার আল্লাহ তাদেরকে আল্লাহ পাকের এক নূরানি মজলিসে দাওয়াত দিয়া তাদেরকে আমার আল্লাহ জিয়াফত খাওয়াইব। জোরে কোন সুবহানাল্লাহ। এই রমজানের অনেক দাম, অনেক দাম, অনেক দাম এই রমজানে রোজা রাখতে। আপনার উম্মত আমার বান্দাদেরকে বললাম তার প্রথম কারণ হলো শাহরু রমাদান। এই রমজান মাস হলো ওই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি আল্লাহ এই কোরআন নাজিল শুরু করেছি। জোরে কর না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কোরআন নাজিল করলাম কেন, কেউ যদি প্রশ্ন করে নবী গো জবাব দিয়া দিয়েন হুদাল্লিন হুদানাস, মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন পাঠাইছি। সুবহানাল্লাহ, মানব জাতির হেদায়েতের জন্য কোরআন যেই মাসে পাঠাইছে ওই মাসের সম্মান, একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব, সর্বোচ্চ 700 ফরজের সওয়াব। জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি বলেন রমজান মাসে যে কোনো নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেয়। ও মুসলমান, এই কোরআন যেই মাসে আসছে ওই মাসের একটা নফল ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান মিনিমাম। এই কোরআন যে নবী না আসলে কোরআন আসতো না, যে নবী না আসলে রমজান মাসের রোজা পাইতাম না, ওই নবীর আগমনের মাসের ইবাদতের দাম কি তার থেকে কম না বেশি? ধরে বলেন কম না বেশি? এটা বুঝতে হবে, এটা সুরের দলেরা বুঝে না। আল্লাহ তাকরে বুঝার তৌফিক দেক। জোরে কোনা আমিন। আল্লাহ তাকরে হেদায়েত নসিব করুক, পড়ে না আমিন। মুসলমান আল্লাহ কয় কোরআন পাঠাইছি কেন, হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য। এরপর আল্লাহ কয় বাইয়িনাতি মিনাল হুদা, এ বান্দা এ বান্দা যত রাস্তাকে তুমি হেদায়েতের জন্য বেছে নিবা ওই রাস্তা হেদায়েতের রাস্তা কিনা কোরআন শরীফ থেকে দলিল দিবা। সুবহানাল্লাহ। এখন কইব কি, হ্যাঁ এই তো হুজুর জাগা মতো আইছেন। কোরআন শরীফের সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ কইছে নবীজি রে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। তাইলে হুজুর আপনি নবীর নূর কোন কাপ, বাহাদুর শাহ হুজুরের তাগরে নূর কয় কাপ, আবেদ সালমাদানী হুজুর তাগরে আমার নবীজির নূর কয় কাপ, হুজুর আল্লাহ তো নবীরে কইছে বলেন আমি তোমাদের মতোই মানুষ। না রে ভাই না, আল্লাহ নবীজি রে আমার মতো মানুষ কইতে কয় নাই। নবীজি রে আল্লাহ বলছেন হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাসার, কিন্তু আমার ঘরে আল্লাহ কোনো জায়গাত বাসার কয় নাই। কোরআন শরীফে মানুষের জন্য আমার আল্লাহ একটা সূরা নাজিল করছেন, সূরাটার নাম হলো সূরাতুল ইনসান, ইনসান অর্থ মানুষ, সূরাতুন নাস, নাস অর্থ মানুষ। আল্লাহ আমার ঘরে কোন জায়গায় বাসার কয় নাই, কয় আল্লাহ নবীরে কইছে আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, না আল্লাহ বাসারের কথা কইছে। এখন কইব বাসার হোক আর মানুষ হোক, কিন্তু বাসার কি দিয়া বানাইছে আমার আল্লাহ? সূরা সোয়াদের 71 নম্বর আয়াতে বলছেন কি বলল আল্লাহ, বললেন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কইছে আমার নবীজির আল্লাহ কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, ইসকানা রব্বুকালিল মালাইকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ কইছে হুজুর মনে আসেনি ওই দিনের কথা যেই দিন আমি ফেরেশতা করে ডাক্কা কইছিলাম বাশারুন মানে একজন মানুষ, বাশারুন এটা এক বচন, একজন মানুষ, একজন মানুষ। আমার কাছে তাফসীর ইবনে আব্বাস আছে, আমি এখান থেকে খুলে দেখাইতে পারবো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কয় নবী গো আল্লাহ যে বাশারুন দিয়া কইলো একজন মানুষ, ফেরেশতা করে কইছে ফেরেশতারা রে আমি আল্লাহ একজন মানুষ মাটি হইতে বানাবো, বাশারুন মিন তিন, ফেরেশতা করে আল্লাহ কইছে একজন মানুষ বানামো,
আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কয় হুজুর ওই একজন মানুষটাকে আমার নবী বলেন হুয়া আদম সফিউল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ তাইলে সূরা সোয়াদের 71 নম্বর আয়াতে বাশারুন দিয়া যেই ব্যক্তিরে বুঝাইছেন তিনি কি আমার নবী না আদম নবী আদম নবীর শানের আয়াত আমার নবীর শানে লাগাইয়া আমার নবীর শান খাটো করা আমার নবীর সম্মানে আঘাত করা ইমানদারি না কুফুরি এমন কাজ ইমানদারের না মুনাফিকের নিঃসন্দেহে যারা আমার রাসূলকে মাটির বানানোর অপচেষ্টায় আদম নবীর আয়াত আমার নবীর শানে লাগাইয়া আমার নবীর সৃষ্টি তত্ত্বকে অপমান করতে চায় নিঃসন্দেহে তারা মুনাফিক বেঈমান ঠিক কিনা বলে এত বড় দুঃসাহস কে দিছে তোমার পড়ালেখা না জানা থাকলে আবার গিয়া ওয়ানে ভর্তি হও মক্তবে লাও বাবা আনালে সুন্নি আলেমদের জুতা চাচা সুন্নি আলেমদের জুতা টানো 12 বছর বাহাদুর শাহ হুজুরের দরবারে যায় জারু দে 12 বছর তাহলে বুঝবি নবী কি জিনিস ঠিক কিনা বলে আবদ সালমাদানির কদমে পড়ে তার 12 বছর নবী কি জিনিস বুঝবি আবেদ সালমাদানি রাহিমাহুল্লাহ তাআলা আযযা ওয়া জাল্লা ইন্তেকাল করেছেন কত বছর হয়ে গেল আজও তার নাম শুনলে নবী প্রেমিকদের হৃদয় আটকে উঠে ওই ব্যক্তির দরবারে যাইও তোরা তো যাস না আমরা মাজারে যাই দেখি আমরা কই আমরা বলে মাজার বলে পূজা করি বলেনি এর লাগে কইছিলাম সারা গায়ে ক্ষত শুদ্ধি মুকত শবে বরাতের রাতে আমার নবী নিজে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন জোরে কোন সুবহানাল্লাহ এই দলিল দিলে বেদদফরা কয় কি তাইলে কবর জিয়ারত জায়েজ মাজার জিয়ারত জায়েজ কিন্তু মহিলারা কবর জিয়ারত জায়েজ না এ ফাদাম দামা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি বছর তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন উহুদের শহীদদের মাজার জিয়ারত করার জন্য নির্দিষ্ট দিনে মদিনা মুনাওয়ারা থেকে উহুদের প্রান্তরে যাইতেন নিজে জিয়ারত করতেন দোয়া করতেন দুই চোখের পানি ছেড়ে কাঁদতেন জোরে কোন সুবহানাল্লাহ তাহলে মহিলারা কবর জিয়ারত করতে যাওন জায়েজ আছে নি শুধু কবর নি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কবর না মাজার কবর না মাজার আমরা সাধারণ যারা মরি আমরা শোনা কবর কিন্তু যারা আল্লাহর রাসূলের সাহাবী তাদের কবরকে কি কবর বলা যায় মাজার এগুলো এক একটা কবর জান্নাতের টুকরা ঠিক কিনা বলে তাদের এক একটা কবরে আল্লাহর জান্নাতি নিয়ামত আসতেছে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে আমার কবরে কি আন্ধার না জাহান্নামের আগুন জ্বলে নাকি জান্নাতের আরামে আছি নির্দিষ্ট নাই সিউরিটি নাই বলতে পারি না কিন্তু সাহাবায়ে কেরামের মাজার শরীফ তাদের কবরগুলি জান্নাতে নিয়ামতে ভরপুর আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম আমি আল্লাহ তাদের উপর খুশি ওয়ারাদু আন আমি আল্লাহ তাদেরকে এত পরিমাণে নিয়ামত দিছি তারাও আমার উপর খুশি হয়ে গেছে আল্লাহ তাদের উপর খুশি তারা আল্লাহর উপর খুশি তাহলে তাদের কবরকে কবর তো আর বলা যায় না মাজার বলতে হয় মাজার অর্থ কি যেটা জিয়ারতের স্থান যেটা জিয়ারতের স্থান এটাকে মাজার বলা হয় মাজার বললেও কয় মাজার কোন দিত না নবীজির রওজা মোবারকের বলে রওজা বলা যাবে না কবর বলতে হবে কবর এই ফকির নির্ভুলা তোর মতো বাপার রে তোর মতো সুজার আনসার রাসূলের পাকের রওজা মোবারক হবে নবীদের রওজা মোবারক হবে নবীদের সাহাবীদের মাজার হবে আল্লাহর আলীদের মাজার হবে সাধারণ মুসলমানের কবর হবে ঠিক কিনা বলেন আল্লাহর রাসূলকে তুমি সম্মান দিতে জানো না নীল আকাশে নাই শুধু আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় ব্যক্তি আমার দয়াল নবী সব থেকে প্রিয় জাতি নবী রাসূলদের জাতি ও মুসলমান নবী রাসূলদের পরে আল্লাহর কাছে সব থেকে প্রিয় হচ্ছেন সাহাবীরা তারপর তাবেঈরা তারপর তাবে তাবেঈরা ধাপে ধাপে আস্তে আস্তে আল্লাহর ওলিরা তো নবীদেরকে আমার আল্লাহ নিজে পছন্দ করে মর্যাদা দিয়ে বানাইছে তাদেরকে দুনিয়ায় মর্যাদা দিয়ে পাঠাইছে এই মহাবীরা পৃথিবীর যেখানে যেখানে নবীদের কবর আছে প্রত্যেক কবরকে আমার আল্লাহ রহমত দিয়া
আল্লাহর বান্দাদেরকে দিয়া মাজারে রূপান্তরিত করে দিয়েছে, রওজা মোবারক বানিয়ে দিয়েছে, আবেদ চালমাদারের মাজার আছে, শাহজালাল বাবার মাজার আছে, গৌসুল আজম মজবন্দারির মাজার আছে, কিন্তু যারা নবীর দুশমন ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, আবু জাহেলের মাজার নাই, বাংলাদেশে ওয়াহাবীদের গুরুদেরও মাজার নাই। আপনার কি কষ্ট পাইছে আমার কথায়? আমি বাস্তবতা তুলে ধরবো, পরে আবার কোয়েন না হুজুরে গিবত কইছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের রাসূল, তিনি বলছেন তিন ব্যক্তির কোনো সম্মান নাই, এই তিন ব্যক্তির বিরুদ্ধে কথা বললে গিবত হয় না। কয় ব্যক্তি? একটা হলো বদ মাযহাবি, লা মাযহাবি, যেটা আমাদের দেশে আহলে হাদিস পরিচয়, এটার বিরুদ্ধে যত ওয়াজ করবেন তত সওয়াব, এটা গিবত হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা হইলো যে নবীর দুশমন, নবীর দুশমনের বিরুদ্ধে কথা বললে গুনাহ হয় না, বরং সওয়াব হয়, ঠিক কিনা বলেন? বলেন হুজুর, আপনি যে কইয়া গেলেন এটা দলিল, দলিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবে আমার নবীজিরে দুই হাত মোবারক ধ্বংস হওয়ার জন্য আবু জাহে আবু লাহাবে কইছিল ধ্বংস হোক তোমার দুই হাত, আল্লাহ কয় হুজুর জবাব দামি দে তাব্বাত ইয়াদা আবু লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এখন নামাজে আপনারা এটা পড়েননি, পড়লে কি সওয়াব না গুনাহ হয়? এটা কি আবু লাহাবের পক্ষে না বিরুদ্ধে? তাইলে নামাজের ভিতরে নবীর দুশমন আবু লাহাবের বিরুদ্ধে কইলে সওয়াব হয়, সওয়াব দেয় কে? কে দেয়? নামাজের ভিতরে নবীর দুশমনের বিরোধিতা করলে আল্লাহ কয় এটাই আমার ইবাদত, ওয়াজের ভিতরে তো নবীর দুশমনদের বিরুদ্ধে বলা এটাই ওয়াজ, এটাই ইবাদত, ঠিক কিনা বলেন? তোমার হাজার কোটি বছরের ইবাদত শয়তানের মতো থাকলে লাভ হবে কি, যদি ভিতরে অহংকার তাকাব্বুরি আর নবীর দুশ্মনী থাকে, ঠিক কিনা বলে? ইমান ঠিক করো, ইমান ঠিক করো। পাঁচ টাকা দামের একটা ব্যাগ বাজারে নিয়ে গেলেন, নিচে যদি সিলাই থাকে, দুই টাকার বাজার করে ব্যাগে লইলেও এই ব্যাগ বা এই ব্যাগে করে এই বাজার বাড়িতে আসবে, নিচে যদি সেলাই না থাকে এই ব্যাগে দুই কোটি টাকার বাজার দিলেও পাঁচ টাকার ব্যাগে করে এই দুই কোটি টাকার বাজার লইয়া বাড়িতে আসতে পারতেন? আইয়া দেখবেন কিচ্ছু কিচ্ছু কিচ্ছু। এই ওয়াহাবিগুলি যত নামাজ পড়া কপালে দাগ ফালাও, গাঁটি লইয়া যত সিল্লা লাগাও, হাসরের ময়দানে গিয়া দেখবা সব খালি, ঠিক কিনা বলে? কেন তোমার ব্যাগ কিনছো তলা সিলাই না দিয়ে লয়ে দৌড় দিছো তুমি, বরং আশেপাশে সিলাই যে দিয়েছিল হেডিও তুমি টেনে টেনে খুলছো, তুমি কইছো বলে ব্যাগ একটা কিনছি ওইটা দিয়ে এটা সিলাই কিন্তু। ভাই এ মুসলমান সহজে বুঝবেন, নবীর প্রেমের নাম হলো ইমান, নবী মানার নাম হলো ইসলাম, নবী মানলে আল্লাহ মানছেন, রিসালাত মানলে তাওহীদ মানছেন, রিসালাত মানলে তাওহীদ মানছেন। এখন আমাদের দেশে ইহুদিদের দালালেরা নারে তাকবীর স্লোগান লেখে, দিন ইসলামের স্লোগান লেখে, কিন্তু এই নারে তাকবীর আর দিন ইসলাম যেই নবীর খাতিরে পাইলো ওই নবীর রিসালাতের কথা বলতে গেলে বিভিন্ন ফতোয়াবাজি আরম্ভ করে দেয়। সে কেয়ামত পর্যন্ত নারে তাকবীর বলতে পারবে, কেয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে, হইলে ইহুদি হইব নাহলে খ্রিস্টান হইব, কিন্তু মুসলমান হতে পারবে না। ইহুদিরাও লা ইলাহা ইল্লাল্লাহ কয়, খ্রিস্টানও লা ইলাহা ইল্লাল্লাহ কয়, কিন্তু হেরা জান্নাতে যাবনি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি কিনা, আমাদের জন্য জান্নাত আসেনি? আসেনি। কেন? ওদের জন্য নাই, আমাদের জন্য আছে। কারণ আমরা যে পরে আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলি, অন্তরে স্বীকার করি, নবীজির শান ও মান মর্যাদার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাই, সেজন্য আল্লাহ বলে বান্দা ইহুদি খ্রিস্টানের লা ইলাহা ইল্লাল্লাহর আমার কাছে কোনো দাম নাই, তোরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার হাবিবের নাম নাও, তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে এত দামি এত দামি এত দামি হয়ে যায়, তোদের মৌতের পরে জান্নাত পুরস্কার দিয়াও আমি আল্লাহর কুদরতি ইচ্ছায় মনে হবে
তোদেরকে কম দিলাম বুঝি তার জন্য স্বয়ং আমি আল্লাহ নিজে আমার নূরের পর্দার ভেতর ছড়াইয়া পর্দা ফাঁক করে স্বয়ং আমি আল্লাহ তোমাদের সামনে আসব তোমাদেরকে দিদার দিয়ে পুরস্কৃত করব করে কন্যা সুবহানাল্লাহ নবী মানলে আল্লাহ মানা হয় নবীর পক্ষে গেলে আল্লাহর পক্ষে যাওয়া হয় নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয় নবীর হুকুম মানলে আল্লাহর হুকুম মানা হয় এটা কেন বুঝেন না বাবা আপনাদের এলাকায় চেয়ারম্যান সাহেব আছেন আসেনি চেয়ারম্যান সাহেব যদি কোন একটা কথা আপনাদেরকে বলে একটা নির্দেশ দেয় যদিও আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব নির্দেশ দিবেন কিন্তু এই নির্দেশটা প্রকৃত পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঠিক কি না চেয়ারম্যানরে মানছেন যিনি নির্বাচিত চেয়ারম্যান তারে মানছেন প্রধানমন্ত্রীরে মানছেন তারে মানেন নাই প্রধানমন্ত্রীরে মানেন ঠিক কি না আপনি প্রধানমন্ত্রীকে অবমাননা করলে আপনার বিরুদ্ধে আইনের যে অ্যাকশন চেয়ারম্যানরে অবমাননা করলে একই অ্যাকশন হয়তো প্রধানমন্ত্রীর একটু দ্রুত গতিতে হইব চেয়ারম্যানেরটা একটু স্লো হইব হওয়াটাই স্বাভাবিক বুঝাইতে চাইলাম এটা চেয়ারম্যান সাহেব প্রধানমন্ত্রীর কাছ থেকে বাজেট আইনা রাস্তা ফাঁকা করে দেয় রাস্তার মাথায় আপনারা ব্লক বসান একটা নেম প্লেট লাগিয়ে দেন আলহাজ অমুক চেয়ারম্যান সাহেবের অনুদান তার কারণে এই রাস্তা হইছে চেয়ারম্যান রাস্তা কি চেয়ারম্যানের বাপে জমি বেচে করে দিছে বাজেট কার সরকারের বাজেট কার বাজেট টাকার সরকারের কিন্তু চেয়ারম্যান করে দিছে সরকারের কাছ থেকে আইনা সরকারের কাছ থেকে বাজেট আইনা রাস্তা করে দিলে রাস্তার মাথার ব্লকে যদি চেয়ারম্যানের নাম দেওয়া লাগে আল্লাহর পরিচয় আল্লাহর কুদরত জান্নাতের খবর আল্লাহর নিয়ামতের খবর যে রহমাতুল লিল আলামিন এনে দিয়েছেন সবথেকে বড় নিয়ামত কুরআনুল কারীম যে রহমাতুল লিল আলামিন এনে দিয়েছেন সব কিছুতে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম থাকবে এজন্যই তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তিরমিজি শরীফে কয় ও নবীর উম্মত যত ইবাদত করবি আসমান আর জমিনের মাঝখানে ঝুলবে নবীর শানে দুরূদ সালাম পড়বি সাথে সাথে মালিকের দরবারে চলে যাবে তাহলে দুরূদ সালাম পড়বো না যত ইবাদত করবা আল্লাহর দরবারে যাবে কবুল অন্তপরের ব্যাপার আগে তো জমা দিতে হবে তোমার খাতা জমাই হইতো না কবুল হওয়া তো দূরে থাক অতএব বাবা সাবধান নবী ছাড়া কোনো উপায় নেই এই নবী পাওয়ার রাস্তা সঠিক রাস্তা কোনটা এটা যদি জানতে হয় আল্লাহর ওলি ছাড়া কোনো উপায় নেই আর আল্লাহর ওলিদের মধ্যে সবথেকে হাই গ্রেড টপ গ্রেড বর্তমান সময়ে টপ লেভেল হচ্ছে যারা সাইয়্যেদ আওলাদে রাসূল তারা সুবহানাল্লাহ কর আপনাদের বড় খুশ নসিব আপনারা বায়াত রাসূল গ্রহণ করছেন অত্যন্ত খুশ নসিব বাবা সামনের দিকে শুনেন আমার রব্বুল আলামিন লম্বা কথা বলছে বাবা আল্লাহ বলেন হুজুর এ কোরআনুল কারীম আমি মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করছি ওবাইয়িনাতিন মিনাল হুদা এ কোরআন শরীফ হলো হেদায়েতের দলিল এরপর আল্লাহ বলেন ওয়াল ফুরকান সমস্ত সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিবে এ কোরআনুল কারীম জোরে কন্যা সুবহানাল্লাহ রব্বুল আলামিন আর কয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু আপনার উম্মতদেরকে বলেন এই রমজান মাস যারা জীবনে পাবে তাদের জন্য রমজানের রোজাগুলি রাখা আবশ্যক রাখতেই হবে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ কয় ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর আর যারা সফরে থাকবে কিংবা গুরুতর অসুস্থ থাকবে তাদেরকে রোজা ভাঙার সুযোগ দিলাম ইচ্ছা করলে ভাঙতে পারে পরে আবার আদায় করে দিবে এরপরে আমার আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা হুজুর জগৎবাসীর জানায় দেন আমি আল্লাহ আমার বান্দাদের উপরে কঠিন কোন বিধান কঠিন কোন নীতি কঠিন কোন হুকুম আমার বান্দার উপর আমি আল্লাহ চাপাইয়া দিতে চাই না আমি আল্লাহ চাই ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা আমি চাই আমার বান্দার জন্য আমার সমস্ত বিধানগুলো যেন সহজ হয় জোরে পড়েন সুবহানাল্লাহ আমাদের উপর বিধানগুলো সহজ করতে চায় কে জোরে বলেন না কে
আল্লাহ চায় আমাদের উপর বিধানগুলো সহজ করতে অতএব বাবা তাহলে রোজার বিধান যে আল্লাহ দিছে আমাদের উপর কঠিন করে দেয় না আহা দেখেন সাহারির বিধান দিছে ইফতারের বিধান দিছে মাঝখানে কতক্ষণ সাহাবা কেরাম বলেন নবী গো ও নবী রমজান মাসে আমরা যদি রোজা রাখি আল্লাহ আমাদের কি দিব আমার নবী বলেন সাহাবীরারে আল্লাহ বলেন আসমলি রোজা আল্লাহর জন্য ওয়া আনা আজিজি বিহি রোজার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজের কুদরতের হাতে দিবে সুবহানাল্লাহ সাহাবীরা কয় নবী গো ও নবী আল্লাহ নিজের কুদরতের হাতে আমাদেরকে রোজার পুরস্কার দিবে ইয়া রাসূলুল্লাহ কি পুরস্কার দিব আল্লাহ তো কইলো না আমাদের বিশ্বাস আপনি নবী জানেন জোরে বলেন সুবহানাল্লাহ নবী কয় সাহাবীরারে আমি জানলেও সব কথা বলার অনুমতি আমার নাই তবে একটা জিনিস শোনো দুনিয়ার মধ্যে যারা দিনের দুপুর বেলার খানাটা বাদ দিয়া সাহারির সময় সাহারি গ্রহণ করবে ইফতারির সময় ইফতারি করে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যারা রমজান মাসে রোজা রাখবে হাশরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে মাথার অর্ধ হাত উপরে যেদিন সূর্য চলে আসবে রে সাহাবীরা আমার উম্মতের খবর দিও তারা যদি রোজাদার হয় ওই মাথার অর্ধ হাত উপরে সূর্যের তাপে তাদের মাথার মগজগুলি ফুটবে না গলবে না আমার আল্লাহ তাদেরকে আল্লাহ পাকের এক নূরানি মজলিসে দাওয়াত দিয়া তাদেরকে আমার আল্লাহ জিয়াফত খাওয়াইব জোরে কোন সুবহানাল্লাহ অন্য অন্য গো হুঁশ থাকতো না সাহাবীরা বলেন হুজুর আল্লাহ কয়বেলা খানা খাওয়াইব কতদিন মেহমানদারি করব আমার নবী বলেন এক বেলা খানা খাওয়াইব হুজুর এক বেলা কেন আমার নবী বলেন কারণ প্রত্যেক রোজার বিনিময়ে তোমরা এক বেলার খানা আল্লাহর জন্য খাও নাই এক বেলা যৌন সম্ভোগ তোমরা আল্লাহর জন্য করো নাই আল্লাহ এক বেলা তোমার ঘরে খাওয়াইব সাহাবীরা বলেন হুজুর এই এক বেলা খাইতে আর কতক্ষণ লাগবে জামু খামু বাইরে যামু আবার তো মাথার মগজ সূর্যের আলোতে টকবক টকবক করে ফুটবে আমার নবী বলেন সাহাবীরা রে না 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 এমন কোন সম্ভাবনা নাই ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী বলেন ওই দিন আমার আল্লাহ জিয়াফতের খানা এত মজা হবে রে এক বেলা খানা খাইতে দুনিয়ার 50,000 বছরের সমান সময় লাগবে খালি খাইতে থাকবা দুনিয়া খাওয়ার পরে পেট ভরে যায় অনেক সময় প্লেটে খাবার রেখে আমরা উঠা যাই আমার নবী কয় ওই দিন ওই জিয়াফতের মধ্যে খাইতে বসবা পেট ভরে খানা খাইবা উঠা যাওয়ার চিন্তা করবা হঠাৎ একটা ঢেকুর আসবে এক ঢেকুরে পেট খালি হয়ে যাবে সুবহানাল্লাহ চিন্তা করবা এখনো তো উড়ি নাই অনেক মানুষ আছে যে দাওয়াত জিয়াফত গেলে দুই তিনবার করে খায় আছে নিও আছে নিও এমন মানুষ একবার মেজবানিত গেলে একবার খাইয়া হারো বাইরে যায় যাইয়া মুখ টুক মুচ্ছা অনেক সময় জামা ফালটাই আবার খায় আছে না এমন অবস্থা সেই দিন হাসানে ময়দানে আমার নবী বলেন ওই রোজাদার খানা খাইয়া পেট ভরলে চিন্তা করবার খামনা উঠি আলহামদুলিল্লাহ কিন্তু তার একটা ঢেকুর আসবে এক ঢেকুরে পেট খালি হয়ে যাবে কারণ মৃত্যুর পরে প্রস্রাব পায়খানার আর কোনো সুযোগ আছে প্রস্রাব পায়খানার আর কোনো সুযোগ নাই খাবেন আল্লাহর নিয়ামত ঢেকুর দিবেন সব বাষ্প হয়ে বের হয়ে যাবে আবার পেটে ক্ষুধা লাগা যাবে আমার নবী বলেন খাইতে থাকবো খাইতে থাকবো খাইতে থাকবো খাইতে খাইতে 50,000 বছর পার হয়ে যাইব 50,000 বছর পার হওয়ার পর এই পাগলায় এই জিয়াফত থেকে খানা খাইয়া বাইর হবে সবাই একসাথে সবাই একসাথে ফেরেশতারা কইব আজকার খাওন যাইব না খানা শেষ জিয়াফত শেষ কারো ক্ষুধা থাকলে বলেন তখন দেখা যাবে একসঙ্গে সবার পেট আমার আল্লাহ পরিপূর্ণ ভর্তি করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ সবাই কইব না না আর তো খাওয়ার জায়গা নাই তখন ফেরেশতারা বলবে যদি খানার জায়গা না থাকে এই মুহূর্তে আপনাদেরকে এখান থেকে বের হতে হবে আমরা সবাই যারা রোজাদার সেদিন আমরা বের হইতে চাইতাম না কমুদে এই জায়গা তো কত সুন্দর আরামের জায়গা শান্তি সূর্যের আলো নাই মাথা গলার ব্যাপার নাই
কষ্ট নাই পরিশ্রম নাই এখান থেকে আমরা বের হতে চাই না ফেরেশতারা বলবো না 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 এখানে থাকা যাবে না বের হন বের হন হাশরের ময়দানে যান বিচারা চার অনেক কাজ বাকি আছে সবাই মিল্লা হাশরের ময়দানে যাওয়ার জন্য রওনা দিব যেই গেট দিয়া ঢুকছে অন্য গেট দিয়া তাদেরকে আল্লাহ বাহির করব ওই গেট দিয়া বাইরে যায় দেখব সারা মাঠ খালি সুবহানাল্লাহ সারা মাঠ খালি একটা মানুষও নাই একজনে বাইরে দেখব যে সারা মাঠ খালি দৌড় দিয়ে আবার ভিতরে দিতে ওই দৌড় ফেরেশতারা বলবে এই জায়গা থেকেই আপনারা আসছেন ও তাহলে মানুষটা কই গেছে তখন ফেরেশতারা বলবে যে তাদের বিচার হয়ে গেছে জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে আপনারা বাইরন বাইরেলে রহমাতুল লিল আলামিন আমনে করে লইয়া জান্নাতের গেটে যাইব উনি গিয়া জান্নাতের দরজা খুলে জান্নাত উদ্বোধন না করলে অন্য অন্য নবী সমস্ত উম্মত সমস্ত জান্নাতীরা জান্নাতের গেটে দাঁড়ায় রয়েছে জান্নাতে ঢুকতে পারতো না জোরে কোন সুবহানাল্লাহ তাহলে এই হাশরের ময়দানে আল্লাহ পাকের এই জিয়াফতের মেহমান হইতে মনে চায়নি মনে চায়নিও আমাদের সব জিয়াফত করলে মৌলভীর ফাজমা গরম হয়ে যায় তিন দিন পরে মা বাপ মারা গেলে আত্মীয় মারা গেলে তিন দিন পরে জিয়ারত জিয়াফত করতে গেলে জিয়াফত করতে গেলে মৌলভী সাহেব কইটা বেদাত এটা জায়েজ নাই কিন্তু টাকাটা হুজুরের পকেটে ঢুকিয়ে দিলে মারাত্মক জায়েজ ঠিক নিও ব্যবসা শুরু করছে সুরত দলের আল্লাহ তাগরে হেদায়েত দেখ জোরে করা আমি শুধু শুধু তো তাদের বিরুদ্ধে কথা বলি শুধু শুধু না শুধু শুধু দুঃখে বলি আরে তিন দিন পরে মা বাবার জন্য ছেলে দোয়া করবে জিয়াফত করবে জিয়াফত না যায় কেমনেরে গাধা হাশরের ময়দানে স্বয়ং আল্লাহ নিজে তার বান্দারে জিয়াফত খাওয়াইবে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে জিয়াফত না যায় দিলে 40 দিন পরে জিয়াফত করব আরে তার সন্তানের তৌফিক আছে সে করবে আমার নবী বলছেন উম্মত যার মা বাপ মারা গেছে পাঁচ ভাবে মা বাবার খেদমত করতে পারো এক নম্বরে তাদের জন্য দোয়া করো দুই নম্বরে তাদের গুনাহ ক্ষমা চাও তিন নম্বরে তাদের বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করো চার নম্বরে মায়ের আত্মীয়দের সাথে মায়ের মতো সম্মান দিয়ে কথা বলো পাঁচ নম্বরে বাবার আত্মীয়দের সাথে বাবার মতো সম্মান দিয়ে কথা বলো কয় নম্বর তিন চার নম্বর পাঁচ নম্বরে হলো তোমার মা বাবার আত্মীয় পাড়া প্রতিবেশী যারা আছে তোমার মায়ের তোমার বাবার প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করো জোরে কন্যা সুবহানাল্লাহ এটা হইলো মা বাবার মৃত মা বাবার জন্য খেদমত এবার একটা জিয়াফত করলে জিয়াফতে দোয়া হয় কি হয় না কথা বলবেন নবীজির হাদিস পাঁচ ভাবে খেদমত করা যায় আমরা তো কষ্ট হইতেছে আমি বুঝতেছি আমি শেষ করে দিচ্ছি পাঁচ ভাবে মা বাবার খেদমত করা যায় এবার একটা জিয়াফত করলে দেখেন পাঁচটা খেদমত একসাথে হয়ে যায় একটা জিয়াফত করলে জিয়াফতে দোয়া হয়নি দোয়া হয় কি না দুই নাম্বার একটা জিয়াফত যদি করেন এই জিয়াফতের মধ্যে মা বাবার গুনাহ ক্ষমা চাওয়া হয় কি হয় না দুই নাম্বার আমল হয়ে যায় তিন নাম্বার যদি আপনার মা আপনার বাবা মারা গেলে জিয়াফত করেন মা মারা গেলে মায়ের আত্মীয়দেরকে বাবা মারা গেলে বাবার আত্মীয়দেরকে কি দাওয়াত দেয় না তাদেরকে কি সম্মান করে না আরে জিয়াফতের দিন মায়ের বান্ধবীদেরকে মায়ের প্রতিবেশীদেরকে বাবার বন্ধুদেরকে বাবার বাবার পরিবারের লোকদেরকে যেদিন দাওয়াত দেয় তিন দিনের দিন আইলে আমি এমনও দেখছি ছেলেরা চাচাদের গলা জড়াইয়া ধরে বাপের লেগে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায় ঠিক কি না তাইলে চাচাদেরকে ফুফুদেরকে খালাদেরকে মামাদেরকে তাদেরকে দাওয়াত দিয়া তাদের সাথে সৎ ব্যবহার সদাচরণ করা হয় বাবার বন্ধু বান্ধবের দাওয়াত দেওয়া হয় এক কাজে নবীজির হাদিসের পাঁচটা আমল হয় জোরে কোন সুবহানাল্লাহ এটার মধ্যে যারা বিরোধিতা করব বুঝবেন তাদের অন্য ধান্দা আছে অন্য ধান্দা আছে আল্লাহ তাআলা হেদায়েত দেখ জোরে করে আমিন আর জোরে করে না আমিন আর মহব্বতে বলেন না আমিন আমিন
এরপরে আমার আল্লাহ সবশেষ আমি আয়াত কারিমা শেষ করে দিচ্ছি আর লম্বা কথা ছিল আমি আর লম্বা কথা বলতে পারবো না সময় অনেক দীর্ঘ হয়ে গেছে এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন যরেকন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মানদারে রোজা উপলক্ষে যে আমলটা তোমাদের করতে কইছি রমজানে এই আমলগুলো তোমরা পরিপূর্ণ করবা এবং রমজানে বলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আমি আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিয়ে ধন্য করেছি তার জন্য আমি আল্লাহর মহিমা আমি আল্লাহর বড়ত্ব আমি আল্লাহর মহিমা তোমরা প্রকাশ করবা জোরে কোন সুবহানাল্লাহ এর লেগে তো তারাবির নামাজের সালাম ফিরে ফিরে চার রাকাত পরে পরে আমরা পড়ি সুবহানাল্লিল মুলকি ওয়াল মালকুতি সুবহানাল্লিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল্লাহ কত তারপরে কি سبحان ذي الملك الحي الذي لا يموت তারপরে আবাদান আবাদা সুবহান কুদ্দুস রব্বনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহানাল্লাহ এ সবগুলো আল্লাহর প্রশংসা সবগুলো আল্লাহর মহিমা আল্লাহু আকবার বলেন চার রাকাত পরে আমরা এটা পড়ে দেখি ওখানে কয়বেলে এটা বেদাত একটা কথা মনে রাখবেন যদি কোন নেক আমল করেন যেই নেক আমলের বিরুদ্ধে কোরআন হাদিসে বক্তব্য নাই আবার বলি যদি কোন নেক আমল করেন এই নেক আমলের বিরুদ্ধে যদি কোরআন হাদিসে কোন নিষেধাজ্ঞা না থাকে বক্তব্য না থাকে বিনা দলিলে ওই নেক আমল করা বৈধ বিনা দলিলে যদি কেউ আপনি কোন একটা কাজ করছেন এটার যদি নাজায়েজ ফতোয়া দিতে হয় নাজায়েজের দলিল আগে দিতে হবে এক্সাম্পল এই যে ক্যামেরা দিয়ে ভিডিও হইতাছে ইন্টারনেটে চলতেছে এই ভিডিওর পক্ষে কোরআন হাদিসের কোন জায়গায় কথা আছে আছে ছবির ব্যাপারে কথা আছে স্থির চিত্র কেন কারণ এই যে আমি বইয়া রইলাম একটা ছবি তুললেন এটা 100 বছর পরেও যদি এটা বাইর করে দেখেন দেখবেন আমি বইয়াই রইছি এমন আছে ওই সময় আমি হায়াতে নাও থাকতে পারি স্থির চিত্র গ্রহণ করা নিষেধ করছেন ইসলাম তবে অনেক হজ করতে গেলেও ছবি ছাড়া হওয়া যায় না পাসপোর্ট হয় না ছবি ছাড়া ভোটার আইডি হওয়া যায় না ছবি ছাড়া এখন পর্যায়ক্রমে সেখানে এসে এগুলি বিভিন্ন ভিন্ন মাসালা আমি সেদিকে যাব না বলছি বাবা শুনেন মাইক দিয়ে আওয়াজ করতেছি ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে মাইকের পক্ষে কোরআন হাদিসে দলিল নাই মাইকের বিরুদ্ধে কোরআন হাদিসে কথা নাই মাইকের পক্ষে কথা নাই কিন্তু আমরা মাইক ব্যবহার করতেছি কেন কারণ মাইকের বিরুদ্ধে কোরআন হাদিসে কথা নাই যেই হুজুর কয় মিলাদ কোরআন হাদিসে নাই ওই হুজুরও মাইক দিয়ে আওয়াজ করে ঠিক কি না যে হুজুর খালি বেদাত বেদাত শিরিক শিরিকের ফতোয়া দেয় ওই হুজুরও মাইক দিয়ে আওয়াজ করে ক্যামেরা দিয়ে ভিডিও করে ইন্টারনেটে ছড়ে আছে না নাই তো হুজুর ক্যামেরা দিয়ে যে ভিডিও করে ইন্টারনেটে দিলেন এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নতে মুয়াক্কাদা কোনটা দলিল দেন তবে দলিল নাই তাহলে এটা করতেছেন কেন তবে এটার বিরুদ্ধে এটা করলে গুনাহ হবে এমন কোন দলিল নাই ও মাশাআল্লাহ মাইকেরটা বুঝেন ক্যামেরাটা বুঝেন ছাপানো কোরআন শরীফ ছাপাইন না কোরআন শরীফ পড়লে বেশি সওয়াব হইব এমন দলিল তো নাই আবার ছাপানো কোরআন শরীফ পড়লে গুনাহ হইব এমন দলিলও নাই কিন্তু ছাপানো কোরআন শরীফ আমিও পড়ি আপনিও পড়েন আমাদের মাত্র সুন্নি মাদ্রাসায়ও পড়ে ওয়াহাবিদের মাদ্রাসায়ও পড়ে ছাপানো কোরআন শরীফ পড়তেছে সেখানে বেদাতের ফতোয়া নাই মাইক দিয়ে মসজিদে আজান চলছে বেদাতের ফতোয়া নাই মসজিদে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে বেদাতের ফতোয়া নাই মসজিদে এসি চলছে ফ্যান চলছে টাইলস করতেছে মোজাইক করতেছে মার্বেল পাথর দিয়ে টাইলস করতেছে সব কিছুর বিরুদ্ধে কোনো ফতোয়া নাই সব কিছুর পক্ষে হুজুররা আর কয় মসজিদে যদি টাইলস দেন আপনি জান্নাত তো যাইবেন জান্নাত পাইবেন এই টাইলসের উপরে মানুষ নামাজ পড়লে সওয়াব হবে কি রে ভাই আমার নবীজি মসজিদে নবী শরীফ নির্মাণ করছে মাটির ফ্লোর খেজুর পাতার বিছনা খেজুর পাতার চাল খেজুর পাতার বেড়া কথা বলেন ঠিক কি না
তো সেই মসজিদে নববী শরীফে আজকে গেলেও তো তার চিহ্ন পাওয়া যায় না। এ বেটা বেদাতের ফতোয়া দিয়ে মাথা খারাপ করিচ্ছা, তাহলে তুই বাতে মরবি, বাতে মরবি। যদি বলো বেদাত বেদাত বেদাত, এক নাম্বার বেদাত হইল মসজিদ ইমাম সাহেবে ইমামতি কইরা মাস শেষে বেতন নাও বেদাত। আমার নবীজি সারা জীবন ইমামতি করছেন, বেতন নিছেন, সাহাবায়ে কেরাম ইমামতি করছেন, বেতন নিছেন, কথা কন না বেতন নিছেন নি? তাহলে হুজুর আপনি দেন ফতোয়া দেন লম্বা লম্বা, খালি মানুষটা সই দেন। ওই যে এক আঙ্গুল যে দেখাইলেন, তিন আঙ্গুল তো আপনার দিকে। আপনি বেদাতের ফতোয়া যখনই নিবেন, কেউ যদি বলে বেদাত, বলে হুজুর আজকে বেদাত বন্ধ, আপনার বেতনও বন্ধ। কারণ বেতন দেন বেদাত, এটা যদি বেতন দেন যদি সওয়াবের কাম হয় কোরআন হাদিসের তো দলিল দেন, বুখারী শরীফের তো দলিল দেন, বলতে পারবেন নি? এক ভদ্রলোক আমারে বলছিল বুখারী শরীফে হাদিস আছে, বাংলাদেশ নয় শুধু পৃথিবীতে যত উঁচা উঁচা মাজার আছে সমস্ত মাজারগুলি ভেঙে দিন। আমি কইছি ভাই আলহামদুলিল্লাহ আপনার কথাটা শুনে খুশি হইলাম, হাদিসটা আমিও পড়ছি আপনার কথাটা ঠিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উঁচু উঁচু মাজারগুলি কবরগুলি ভেঙে দাও, আপনার কথা যেন কইছেন এটা আমি শুনছি। এটা কোন পর্যায়ের হাদিস গেলাম না, এটার বিরুদ্ধে তর্ক করলাম না। তো আপনি যদি এই হাদিসের উপর আমল করতে চান, সর্বপ্রথম এই কিতাবটা যিনি লিখছেন ইমাম বুখারী, ওনারও তো মাজার আছে, আগে গিয়ে ওনারটা বাঙ্গাইয়েন, পরে শাহজালাল বাবার মাজারে হাত দিয়েন। যদি ইমাম বুখারীর মাজার ভাঙতে না পারো, শাহজালাল বাবার মাজার ভাঙার দুঃসাহস তো দূরে থাক, যদি মুখ দিয়ে বাহির করো ঠিক পথানে ছিঁড়ে ফেলা হবে। আগে গিয়ে ইমাম বুখারীটা ভাঙ্গাইয়ে দেখি কত পারস, বাংলাদেশে দেখা লাগামহীন কথা বলেও নিস্তার পেয়ে যাও। তাও যদি সুন্নিরা তোমাদের মতো উগ্র হইতো, এক একটার জিব্বা টাইম না সুটকি বানায় ভালাইতো, সিডার রদ্র দিয়ে সুটকি বানায় ফেলতো। সুন্নিরা নবীর আদর্শ মানে, কাফের হলে তার মেহমানদারি করতে জানে, নবীর দুশমন তুমি হলে তুমি আমাদের সুন্নি সমাজের মাঝখান দিয়া নিরাপদে হাইতা যাইতে পারো, এটা আমার নবীর আদর্শ আমরা মানি, দেখা ঠিক কিনা বলে। আর সুন্নি আলেমরা রাত্রে তিনটা বাজে তোমাদের এলাকা দিয়ে গেলে দেখলে তোমরা হামলা করো গাড়ি।